রামপাড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে দুয়ারে সরকার ক্যাম্পে বিশেষ উদ্যোগ। মাদ্রাসাকে স্যানিটারি ন্যাপকিন প্যাড ও স্যানিটারি ভেন্ডিং মেশিন এবং অপুষ্ট শিশুর পরিবারকে দেওয়া হলো পুষ্টিকর খাবার। দুয়ারে সরকারের শিবিরের পাশাপাশি বিশেষ উদ্যোগ নিল বেলডাঙ্গা 2 নম্বর ব্লকের রামপাড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। মাদ্রাসাকে স্যানিটারি ন্যাপকিন প্যাড ও স্যানিটারি ভেন্ডিং মেশিন এবং অপুষ্ট শিশুর পরিবারকে দেওয়া হলো পুষ্টিকর খাবার। বিভিন্ন জায়গার পাশাপাশি বেলডাঙ্গা 2 নম্বর ব্লকেও চলছে দুয়ারে সরকার শিবির। দুয়ারে সরকার শিবিরে সাধারণ মানুষকে নানা সরকারি পরিষেবা দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার রামপাড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে তকিপুর হাই মাদ্রাসায় দুয়ারে সরকারের শিবিরের আয়োজন করা হয়। এদিন পঞ্চায়েতের পক্ষ থেকে তকিপুর হাই মাদ্রাসার প্রধান শিক্ষকদের হাতে স্যানিটারি ন্যাপকিন প্যাড ও মেশিন তুলে দেওয়া হয়। এছাড়াও এলাকার অপুষ্টির শিকার শিশুর পরিবারের হাতে পুষ্টিকর খাবারও তুলে দেওয়া হয় পঞ্চায়েতের পক্ষ থেকে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলডাঙ্গা 2 নম্বর ব্লকের জয়েন্ট বিডিও বিপ্লব বসাক সহ পঞ্চায়েত কর্তৃপক্ষ। এই দুয়ারে সরকার কর্মসূচির স্বাভাবিক কর্মসূচিগুলোর সঙ্গে সঙ্গে গ্রাম পঞ্চায়েত একটা অভিনব উদ্যোগ নিয়েছে, তকিপুর হাই মাদ্রাসাতে স্যানিটারি ভেন্ডিং মেশিন তাদেরকে দিচ্ছে এবং 15 ফিনান্সের যে অর্থ আছে সেখান থেকে এটা দিচ্ছে, এবং তার সঙ্গে সেখানে যে কিশোরীরা পড়াশোনা করে তাদের জন্য কিছু স্যানিটারি প্যাডও তুলে দিয়েছে। একই সঙ্গে ICDS প্রজেক্টে যে সমস্ত কিছু অপুষ্ট বাচ্চা আছে তাদেরকে পুষ্টিকর খাদ্য নিউট্রিমিক্স প্রত্যেক পরিবারকে 2 করে প্যাকেটও তুলে দেওয়া হচ্ছে। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।